সালামু আলাইকুম সবাইকে, আমি নাজমুল আহমেদ সামি, চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল পিজন গিন থেকে। তো আজকে আমি কবুতরের একটা বিশদ রোগ, টাল রোগ, এই টাল রোগটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। টাল রোগটা কেন হয়, কিভাবে হয় এবং এর থেকে প্রতিকার, হ্যাঁ, এটা নিয়ে আমি আমার এই আজকের ভিডিওটা আমি তৈরি করতেছি। তো আমি এই ভিডিওর শুরুতেই বলে রাখি যে টাল রোগ অথবা মুরগির রানীক্ষেত রোগ 100% কিউর করা সম্ভব, 100% নিরাময় করা সম্ভব। কিভাবে করব আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সেটাই জানবো। কবুতরের টাল রোগ বা প্যারালাইসিস অথবা কবুতরের যেটাকে আমরা বলি যে কি বলে ঘাড় প্যারালাইজড হয়ে যাওয়া, কবুতরের মাথা উল্টে যাওয়া, এটাকে আমরা সাধারণত টাল রোগ বলে থাকি। তো চলুন আমরা আজকে টাল রোগটা কীভাবে সুস্থ করবো, 100% কীভাবে কিউর করবো সেই বিষয়ে আমরা একটা আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ এবং পুরো ভিডিওটা সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং চ্যানেলে অবশ্যই আপনার বেল বাটন, যেটা সাবস্ক্রাইবের পাশে একটা থাকে বেল বাটন, এই বেল বাটনে আপনার ক্লিক করে রাখবেন যেন আপনার পরবর্তী যে ভিডিওগুলো ওগুলো যেন পান। সবাইকে ধন্যবাদ এবং আমার ভিডিওটা দেখার আমন্ত্রণ। টাল একটি ভাইরাসজনিত রোগ। মূলত কবুতরের শরীরে যখন ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয় তখন টাল রোগ বা ঘাড় প্যারালাইসিস হয়ে থাকে। একে পত্রাঘাত রোগও বলা হয়ে থাকে। মুরগির ক্ষেত্রে একে রানীক্ষেত রোগও বলা হয়। এ রোগ হলে কবুতরের ঘাড় বেঁকে যায়, নিজে নিজে খেতে পারে না, বুকের হাড় বের হয়ে আসে। টাল রোগ মূলত দুইটি কারণে কবুতরের টাল রোগ হয়ে থাকে। এক, কাঁচা পানি খাওয়ালে অথবা ফুটানো বা ফিল্টার করা পানি না খাওয়ালে। দুই, প্রতি মাসে সালমোনেলা কোর্স না করালে, অর্থাৎ প্রতি মাসে আমাদেরকে সাফি ফিবনিল মার্বেলাস এই তিনটি হামদাদের হার্বাল ওষুধ দিয়ে প্রতি মাসে আমাদের কবুতরকে সালমোনেলা কোর্স করাতে হবে। এছাড়াও কবুতরের সালমোনেলা রোগ হলে সালমোনেলা এর ব্যাকটেরিয়া সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে ভুলভাল অ্যান্টিবায়োটিক অতিরিক্ত প্রয়োগের কারণেও কবুতরের অথবা মুরগির রানীক্ষেত অথবা টাল রোগটি হতে পারে। কবুতরের টাল রোগ প্রতিরোধে আমাদের প্রথম যে বিষয় যেটি আমাদের করতে হবে সেটি হলো, আমরা অবশ্যই কবুতরকে কাঁচা পানি দিব না, অবশ্যই কবুতরকে ফুটানো অথবা ফিল্টার করা পানি দিব। সেকেন্ড যে বিষয়টি আমাদের করতে হবে সেটি হলো, অবশ্যই আমরা কবুতরকে প্রতি মাসে সালমোনেলা কোর্স করাবো সাফি ফেমরিন মার্বেলাস দিয়ে। সাফি ফেমরিন মার্বেলাস এই তিনটা ওষুধই, হামদাদের ওষুধ, হার্বাল ওষুধ, পুরো পৃথিবীতে কবুতরকে এই হামদাদ অথবা হোমিও ওষুধ ব্যবহার করে কবুতরকে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়ে থাকে। খবরদার, কেউ কখনো আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে সালমোনেলা কোর্স করাবেন না। সালমোনেলা কোর্স করানোর জন্য সাফি নেবেন 30 ml, মার্বেলাস 30 ml, আর ফেবনিল হলো 15 ml। 1 লিটার পানিতে, বিশুদ্ধ অথবা ফিল্টার করা পানিতে আমরা এই ওষুধগুলো মিক্স করে কবুতরকে আমরা প্রতি মাসে টানা 4 থেকে 5 দিন খেতে দিব। এতে করে কবুতরের সালমোনেলা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে এটাও বলে রাখা উচিত, কবুতরের সালমোনেলার যে সমস্যাটা এটা কোর্স করালেই যে সালমোনেলা হবে না এমন কোনো কথা নেই। এবং আমরা কবুতরকে যে খাবারটা দেবো ওই খাবারটাও ভালোমতো ঝেড়ে চুলায় ভালোমতো গরম করে অথবা ভালোমতো 2-3 দিন রোদে শুকিয়ে তারপর আমরা কবুতরকে খেতে দিব। কবুতরকে আমরা যে গ্রিটটা দিব এই গ্রিটটিও আমরা সেমভাবে চুলায় ভালোমতো গরম করে অথবা রোদে শুকিয়ে তারপর আমরা কবুতরকে খেতে দিব। কবুতরের টাল রোগটি ঠিক করা অত্যন্ত ধৈর্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কবুতরের টাল রোগটা ঠিক করতে গেলে কম করে হলেও 1 মাসের পর্যন্ত সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে সেই 1 মাস ধৈর্য ধারণ করতে হবে এবং কবুতরটিকে সবসময় মনিটাইজেশন করে রাখতে হবে, সবসময় মনিটরিং করতে হবে। তো কবুতরের টাল রোগ ঠিক করতে গেলে প্রথমে আমাদেরকে হোমিও ওষুধের দ্বারস্থ হতে হবে। হোমিও ওষুধ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুটি ওষুধের নাম হোমিও বেলাদোনা 30 এবং হোমিও 546X। হোমিও বেলাদোনা 30টা আমরা এই ওষুধটা 5 ফোঁটা করে 10 ml পানিতে মিক্স করে প্রতিদিন কবুতরকে 2 বেলা করে খাওয়াবো, এবং 546X এটা আমরা 3 থেকে 4টা বড়ি বেলাদোনা 30 দেওয়ার পরে, অর্থাৎ বেলাদোনা 30 দেওয়ার আধা ঘন্টা পর থেকে আমরা 3 থেকে 4টা বড়ি এভাবে 2 বেলা করে খাওয়াই দেবো। এভাবে আমাদের 9 থেকে 10 দিন এই ট্রিটমেন্টটা চলবে। প্রথমত তাহলে হোমিও বেলাদোনা 30 এবং 546S, 546S হইতেছে হলো
এটা হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং বিভিন্ন ধরনের লবণের সংমিশ্রণ একটা হোমিও ওষুধ। এই হোমিও ওষুধটা আমাদেরকে কবুতরটাকে দিতে হবে মিনিমাম 10-11 দিন। 10-11 দিন যখন আমাদের দেওয়া শেষ হবে, তারপরও যদি কবুতরটা যদি ওই কোনো উন্নতি দেখা না যায় সেক্ষেত্রে আমাদেরকে স্কিনে দেওয়া 2টি হিউম্যান ইনজেকশন ব্যবহার করতে হবে। যে কোনো একটি ব্যবহার করলেই হবে। প্রথমত আমরা নিউরোবি যে ইনজেকশনটা, এটা আমরা ব্যবহার করব, অথবা যদি নিউরোবি না পাওয়া যায় তাহলে নিউরো বেসড ইনজেকশন যেটি, এটি আমরা ব্যবহার করব। নিউরোবি এবং নিউরো বেসড ইনজেকশন আমরা কিভাবে ব্যবহার করব তার একটি ভিডিও আমি এখন ভিডিওর মাধ্যমে আমি এখন দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি, আমরা কিভাবে এটা পুশ করব সেই ভিডিওটি আমরা দেখে আসব। নিউরোবি ইনজেকশনটা আমরা যখন কবুতরকে দিব, এটা কিন্তু আমরা প্রথমে 15 দিন দিব, প্রথমে ওষুধটা আমরা 15 দিন দিব। ইনসুলিন সিরিঞ্জে 30 ইউনিট পর্যন্ত আমরা নিব। 30 ইউনিট পরিমাণ আমরা নিউরোবি অথবা নিউরোবেস ইনজেকশন আমরা নিব। নিয়ে এর পরবর্তীতে আমরা এই কবুতরটাকে বুকের নরম মাংসের ভিতরে আমরা ইনজেকশনটা দিব। বুকের নরম মাংসের ভিতরে আপনারা দেখেন স্কিনের ভিতরে আমরা পুশ করতেছি, দেখেন এটা আমরা পুশ করব একেবারে মাংসের ভিতরে, অর্থাৎ কোনো হাড্ডিতে যেন লাগে না লাগে, মাঝখানে যে হাড্ডিটা আছে হাড্ডিতে যেন না লাগে। এই যে আমরা পুশ করলাম, এই যে পুশ করে দিলাম মাংসের ভিতরে, এবং আমরা এখন পুশ করে দিতেছি ওষুধটা। তো এইভাবে এই ওষুধটা আমরা কবুতরকে 15 দিন দিব, অর্থাৎ সকালবেলা খালি পেটে এই ওষুধটা দিব আমরা 15 দিন। যেদিন আমরা কবুতরের ডান পাশের বুকের অংশে আমরা দিলাম, এর পরের দিন কিন্তু আমরা বাম পাশে দিব, অর্থাৎ এই পাশে দিব এর পরের দিন আমরা ওষুধ। আমি এখানে আমার একটি টাল কবুতরের সুস্থ হওয়ার সিন্ড্রোম একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাইতেছি। দেখেন এই ভিডিওর মধ্যে আমার যে কবুতরটা, এই কবুতরটা ব্ল্যাকলেস কবুতর, এবং এই কবুতরটা কিন্তু সম্পূর্ণ টাল। সে 180 ডিগ্রি অ্যাঙ্গেল এসে তার মাথাটা ঘুরিয়ে ফেলতেছে, সে সম্পূর্ণ টাল কবুতর। এবং এই কবুতরটাকে আমি 15 দিন নিউরোবি ইনজেকশন দিয়ে ঠিক করছি। ঠিক হওয়ার পরে চলুন আমরা একটা ভিডিও দেখি। এটা হলো কবুতরটা ঠিক হওয়ার পরের ভিডিও, অর্থাৎ কবুতরটাকে প্রথমে 5 ফস বেলাদোনা ঠাটি 9-10 দিন দেওয়ার পরে, এরপরে তাকে 15 দিন নিউরোবি ইনজেকশন দেওয়ার পরে ড্রপিং, সকালবেলা তাকে খালি পেটে আমি ইনজেকশনটা দিয়েছি। এখন দেখেন কবুতরটা সম্পূর্ণ সুস্থ, 15 দিন ইনজেকশনটি দেওয়ার পর কবুতরটা এখন সম্পূর্ণ সুস্থ। তো সবাই আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো সবাইকে বিদায় জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।